आदिवासी कुर्मी समाज आदिवासी कुर्मी समाज आइलम व्यवसाय घटे को व्यर्थता ना क्योंकि चाहल समस्त नेता व्यवधान से व्यवधान कुर्मी जो लड़ाई करो दल सपोर्ट ना क्योंकि दल हमारे समर्थन আমাদের আদিবাসী কর্মীকে আদিবাসী কর্মীদের প্রস্তাব পাঠিয়েছে সেখানে তাই ভয় পেতেছে তারা ভুল করছে এখন গুরুত্ব কিন্তু ব্যবধানটা আমরা জানছিল নিরসন কিন্তু তারা চাই না তারা ভুল করছে আমরা আদিবাসী কর্মী আমরা আছি আমরা কিন্তু আমাদের আন্দোলন এসটি দাবি নিয়ে আমরা চলছি এবং এরা কমেন্ট আমরা পরিষ্কার কথা নির্ভর সবাই ঘুরে দেব এই বিষয়ে অনেক লোকের একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের লোক খুব জানাইছে আমাদের লোক জানায় নেই আমাদের পরিষ্কার কথা নির্দল যে জানাচ্ছে এবং এই গামছাটা খুব ফ্যাশন হয়ে গেছে শুধু কর্মীরা যে কোনো লোকের এই গামছার ব্যবহার করছে তাতে লোকে ভাবছে যদি সব কর্মী দেখছে আমরা কিন্তু এখনও পরিষ্কার কথা আমরা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা কর্মীরা পেয়েছে একটা ঐক্যবদ্ধ হয়ে তার কর্মীদের একটা বিশাল একটা শক্তিশালী সংগঠন আমরা আরও চাইছি আরও কম সংযোগ করতে চাইছি আরও শুরু করতে চাইছি আমাদের মাঝে সংগঠনটাকে তবে আমরা কোনো ভাইলেশন জানি না আজকে যে কোনো কন্ডাক্ট নিশ্চিত করছি সেই কোনো কন্ডাক্টকে আমরা ভালো করতে চাই না আমরা এই জন্য মাইন্ড করি না আমরা একটা লোক আছে আগামী পরিকল্পনা কি আছে এরপরে এই যে আপনাদের নির্বাচন তাহলে আপনারা ভোটদানে কি বিরত থাকবেন না নির্দলদেরকে না ভোটদানে বিরত থাকবেন আমরা বলেছি যারা নির্দল জানাবে যারা নেগাচারি মানবে যারা আমাদের নীতি নিয়ম আদর্শকে মানবে সেই রকম লোক তোমরা ঠিক করবে কারণ যেমন কোথাও এসটি আছে এসটি আমরা বিরোধ করছি সেখানে ভোট দিবেন না সেখানে দরকার আছে সেটা আমরা এখনও বলি নাই কারণ ভোট আসুক আমরা সেইভাবে বলি যে কী করবো সাদা থাকবে ধর সব দুজন তিনজন করে দিয়ে দেবে ভোট মানে ভোটটা ক্যান্সেল করবে নোটে দেবো নাটে দেবো সেটা আমরা ঠিক করবো এখনও ঠিক করি নাই তবে আমাদের বিরোধ করছি সেই যে আমরা বিরোধ করতে বাধ্য মানে আপনারা নির্দল নির্দল প্রার্থীকে ভোট আজকে দেখলাম যে আপনারা আগাম জানিয়ে আজকে এই কর্মসূচিটি নিলেন কিন্তু দেখা গেল যিনি প্রাক্তন মন্ত্রী শান্তির মতো তিনি হঠাৎ করে চলে গেলেন কি চোখে দেখছেন দলীয় স্তরে আমাদের চোখে দেখানো ওর দুর্বলতা ওর ওটা দুর্বলতা আমি বলবো যে পালাইন গেল ও আর ওইরকম লোকে ভীতু তো লোক ওঠেই ওকে কোনো দলের লোকে বললো তুমি থাকো না তাছাড়া ও আমাকে নরম নরম খাবার আনতে বললো আমি কি নিয়ে যাব তারপর গেল কেন ওকে কেউ ওইরকম বললো এখানে থাকো না তুমি চলে তার কারণ ওর কথা কতগুলো কথা বলেছিল সেই প্রশ্নটা আমরা করতাম সেই প্রশ্নের জন্য কেন তুমি ওই দলটায় থাকবে যে দলটায় তোমার নেতা বলল যে কর্মীরা ভোট দেয় নাই কর্মীদের ভোটের দরকার নাই এই প্রশ্নটা জবাব ছিল না ওদের এই জন্য বলুক আজকে শান্তিরাম মাহাতো কর্মী হয়ে তাকে করেছিল মন্ত্রী আর তাকে কেন আজকে একটাও সিকিউরিটি সমস্ত জব্দ করা হচ্ছে এই প্রশ্নগুলোর জবাব ওরা দিতে পারছে না তাই ওরা ওইরকম করছে যে আমরা তাহলে এখান থেকে সরে যাই এরপরে প্রোগ্রাম কী হয়েছে এরপর নরহরি মাহাতোর কাছে যাচ্ছি নরহরি মাহাতোর কাছে আমরা এরপর পরিষ্কার কথা আমাদের নেগাচারি মিটিং চলবে গায়ে গায়ে নেগাচারি মিটিং মানে আমরা তো নেগাচারি মাধ্যমে বলবো যে এই দলটা এই করেছে এই দলটা এই করেছে এই ব্যক্তি এই করেছে আমাদের মধ্যে ওই এমপি কী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছে আমাদের কি বলে দিলীপ ঘোষ কী করেছে এগুলো তো আমরা বলবই এগুলো আমরা সরব হব কারণ মানুষকে বুঝাতে পারতো এগুলো আমি বলবো জোহার কি করে चलो 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 नहीं चलो चलो भैया बाबा आगा नहीं चलो ना আজ কুর্মী সমাজের পক্ষ থেকে মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলেন, কিন্তু এই মুহূর্তে মন্ত্রী শান্তিরামকে না পাওয়ায় গিয়ে ক্ষোভ দেখালেন কুর্মী সমাজের মূল মান্তা মূল খুঁটি অজিত মাহাতো। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি রাঁচি রোড থেকে আমাদের চ্যানেলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কুর্মী সকালে যে সকল মানুষরা রয়েছে তারা কিন্তু পুরুলিয়া রাঁচি রোডে এসে জমায়েত করেছেন এবং মন্ত্রী শান্তিরাম মাহাতো, বিধায়ক নরহরি মাহাতো এবং আমাদের চ্যানেলে সরাসরি দেখতে পাচ্ছেন রাঁচি রোড থেকে, এবং পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকেও সাক্ষাৎ করুন বলে জানা গেছে। আমাদের দূরত্ব থেকে হাঁটাই কি করে আমরা কাছাকাছি আসবো, আমার দাবিটা এদের মাধ্যমে কি করে প্রতিফলিত হবে সেটা আমরা চাইছিলাম সবার কাছে। সমস্ত রাজনৈতিক দলে যারা কর্মী আছে তারা যেন ভুল বার্তা যেন না পাঠায় যে আদিবাসী কর্মী সমাজ একটা জঙ্গি মনোভাব নিয়ে কী করছে, কোথা কী করছে। এই জন্যে আজকে সরকার বঞ্চিত করছে, এই বিষয়টাকে পরিষ্কার করছে। সরকার বঞ্চিত করছে না, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক চাই স্টেট গভর্নমেন্ট হোক। আজকে আমার হোয়াই দে আর সো মাচ লেট, আজকে কেন তারা লেট করছে, যে মানে জাতির যে গভর্নমেন্ট জাস্টিফিকেশন সেটা পাঠাচ্ছে না কেন, এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা। আর এটা বিষয়ে আমরা আজকে আন্দোলন করেছি। এখন কথা হচ্ছে আজকে আমি অত্যন্ত মুগ্ধ যে এখানে এই সমস্ত আস্তে আস্তে কুটুমকে যেটা জল দেয় সেই জল দিয়ে পা ধোয়াই দিই নমস্কার জানাই, এই জন্য এই ব্যবহারটা। এবার পরবর্তীকালে কি বা আমাদের কীভাবে ব্যবধানটা কমানো সে আলোচনাটা পড়ে, কিন্তু এতটা তো করিয়েছেন, এই জন্য ধন্যবাদ দেবো আমার বন্ধু নরহরি যে আমাদের। আচ্ছা নমস্কার, অজিতবাবু হচ্ছে আমার মানে কলেজ জীবনের আমার বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছি। আমাদের মত পার্থক্য কিছু থাকতে পারে, কিন্তু সামাজিক ক্ষেত্রে ওনারা যে আন্দোলনটা করছেন আর আমি একটা রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি, কিন্তু আমি সমাজের মানুষ। আমার জন্ম এই সমাজে, এই সমাজের উন্নয়নটা রক্ষা করার দায়িত্ব আমার। তাহলে কি যে এসটি তালিকা অন্তর্ভুক্তির যে দাবি বারবার যে আন্দোলন হচ্ছে, কেন্দ্র সরকারকে আপনারা কীভাবে এইটা বলবেন? দেখুন বিষয়টা আপনাকে বলি, যে কোনো একটা জাতি সত্তাকে কোনো একটা ক্যাটাগরিতে অনুমোদন দিতে গেলে সর্বপ্রথম রাজ্য সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্টটার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে। কেন্দ্রীয় সরকার সেটাকে অনুমোদন করবে এবং সেই জাতি সত্তার পারফেকশন রিপোর্টটাকে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করবে। বিধানসভাতে আপনারা জানেন প্রকৃত কথা তুলে ধরার জন্য ৬৬ বছর বয়স আমার তৃণমূলের এমএলএরা আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আমি সাসপেন্ড ছিলাম ৩ মাস সাসপেন্ড ছিলাম। আজকে পশ্চিমবাংলায় যে রাজত্ব চলছে, ত্রাসের রাজত্ব চলছে, সন্ত্রাসের রাজত্ব চলছে, আমরা চাই, আমি তো বলি যে আমাদের আজকে পশ্চিমবাংলায় 5 জন কুর্মী এমএলএ আছে, তৃণমূলের 3 জন আছে, শ্রীকান্ত মাহাতো মন্ত্রী আছে, সুশান্ত মাহাতো আছে, আমাদের ঝাড়গ্রামের ডাক্তার আছে, আমি আছি এবং বানেশ্বর মাহাতো আছে। এই লড়াই যেটা হচ্ছে, এই লড়াইয়ের প্রতি আমার আন্তরিক নিশ্চয়ই সমর্থন থাকবে, যেহেতু আমি ওই জাতি সত্তা থেকে উঠে এসেছি। কিন্তু আমি যখন একজন রাজনৈতিক প্রতিনিধি, একজন এমএলএ, যে জায়গায় জয়পুরের মানুষ আমাকে পাঠাইছে, আমি সেই জায়গায় এই বিষয়টাকে নিয়ে আমরা প্রশ্ন করব, তুলব, লড়াই। কিন্তু আপনার দলের যারা নেতৃত্ব, যেমন সহসভাপতি তিনি প্রশ্ন উক্তি করেছে, দেখুন দেখুন দলের সহসভাপতি নয়, দলের সহসভাপতি নয়, উনি দলের সহসভাপতি ঠিক, কিন্তু উক্তিটা ব্যক্তি দিলীপ ঘোষ করেছে। কিন্তু পার্টির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার পরোক্ষ নাই, উনি কুর্মী সমাজের কাছে ক্ষমা চাইছেন। যদি দিলীপদার বক্তব্যটা সঠিক হয়, যদি দিলীপদার বক্তব্যটা বিকৃত না হয়, উনার কথাতে যদি কুর্মী সমাজের মানুষ সেন্টিমেন্ট তাদের মধ্যে যদি থাকে, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমি ক্ষমা চাই নিচ্ছি। অপরদিকে আমাদের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি ঘাগরঘেরার মধ্যে কুর্মী সমাজের কাছে বিষয়টা বলেছিলেন যে আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। রাজেশ মাহাতো সহ যারা কি জেলে পাঠানো হলো মিথ্যা কেসে, মিথ্যা কেসে যারাকে পাঠানো হলো, তিনি এলেন এবং তিনি আসার পর মানুষের সঙ্গে আলোচনা করলেন এবং ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ ডিফারেন্ট। আমরা ওই ভারতীয় জনতা পার্টি তারা চাই সামাজিক উন্নতি হোক, সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের একটা উন্নতি জায়গায় থাকে। আজকে পশ্চিমবাংলা সরকার পারফেক্ট যদি জাস্টিফিকেশন রিপোর্টটা পাঠাই, আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই দিল্লিতে এই বিষয়টাকে তুলে ধরা। হ্যাঁ, এই সনাতন